असलामुआलैकुम एवरीवान, सबाइके स्वागतम नतून आरो एकटा रेसिपि देखार जन्य। शेयर करब कम समयेर मध्ये शर्टकाट भावे सुजिर बर्फि। एटा तैरि करा खुबई सहज, खेते किन्तु आलहामदुलिल्लाह दारुण मजार, आर उपकरण लागबे खुबई कम। आशा करि प्रतिबारेर मतन आजकेर रेसिपिओ आपनादेर भालो लागबे। आर ए बर्फिटा छोटो थेके बड़ो सबाई अनेक बेशी पसंद करबे। ताहले चलेन शुरू करे नेवा जाक। একটা পাতিল বসিয়ে এর মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণের ঘি দিয়ে দিচ্ছি, মানে 1/4 কাপ পরিমাণের। ঘিটা হালকা পরিমাণে গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে নিব 3টা এলাচ। এলাচটা দিয়ে দিলাম, সুরানসটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে নিব 1 কাপ পরিমাণের সুজি। সুরানসটাকে মিডিয়াম থেকে কিছুটা কমে রেখে অনবরত নেড়েচেড়ে সুজিটাকে অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করবেন। ধরেন 3 থেকে 4 মিনিট অনবরত নেড়েচেড়ে এই সুজিটাকে অবশ্যই ভেজে নেবেন, আর সুরাসটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে নিব 1/2 কাপ পরিমাণের ফ্রেশ কোরানো নারকেল। যদি হাতের কাছে ফ্রেশ কোরানো নারকেল না থাকে তাহলে অবশ্যই ড্রাই যে নারকেলটা আছে ওটা ব্যবহার করতে পারবেন, তবে ফ্রেশটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখনও সুরাসটাকে কমিয়ে রেখে আমি এটাকে আবারও 2 মিনিটের মতন ভেজে নেব। অনবরত নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে নেব 1/2 কাপ পরিমাণের চিনি। তবে টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন, 1/2 কাপ করলে একেবারে পারফেক্ট হয়। চিনিটা দিয়ে দেওয়ার পর আবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সুরাসটা কিন্তু আমি এখনও কমিয়ে রাখলাম। মিনিট এটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে নেব স্বাদ মতো লবণ। যে যেমনটা খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিতে পারবেন, আর ভালো না লাগলে সম্পূর্ণভাবে এটা বাদ দিতে পারবেন। আবারও এটাকে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট, আর দেখতে পাবেন চিনিটা অনেকটাই গলে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব কুসুম গরম দুধ। আপনার ইচ্ছে হলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন, তবে পানি বা দুধ যেটা ব্যবহার করেন না কেন অবশ্যই কুসুম কিংবা গরম দুইটা থেকে একটা ব্যবহার করতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। দুধটাকে অবশ্যই আমি গরম করে নিলাম। দিয়ে দেওয়ার পর এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। যদি আপনারা ঠান্ডা দুধ অথবা পানি ব্যবহার করেন তাহলে কিন্তু এটা ধরা পেকে যাবে, এজন্য চেষ্টা করবেন অবশ্য গরম দুধ বা পানি ব্যবহার করার জন্য। এখন অনবরত নেড়েচেড়ে এটাকে আমি তৈরি করে নিচ্ছি, আর এর মধ্যে যে এলাচগুলো অ্যাড করছিলাম অবশ্যইগুলোকে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর এখন সুরানসটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে আমি সুজির যে বরফিটা তৈরি করব সে অনুযায়ী পারফেক্ট খামিটা তৈরি করে নেব। তবে সুরাসটাকে বাড়িয়ে দিতে যাবেন না, এতে কিন্তু এটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ অনবরত নেড়েচেড়ে নেওয়ার পর খেয়াল করলে বুঝতে পারবে মিশ্রণটা একেবারে পারফেক্টভাবে রেডি, মানে পাতিল থেকে খুলে আসতেছে। তখন এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিবেন, আর অন্যদিকে যে মোল্ডে করে বা বলে করে বরফিটা সেট করবেন তার মধ্যে কিছুটা তেল অথবা ঘি ব্রাশ করে নিতে হবে। আমি ঘিটা ব্রাশ করে নিচ্ছি। ঘিটা ব্রাশ করে নিয়ে নেওয়ার পর যে সুজির মিশ্রণটা তৈরি করে রাখছিলাম তা কিন্তু সাথে সাথে ঢেলে দিতে হবে। সম্পূর্ণ সুজির মিশ্রণটা আমি বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর এখন এটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। সমানভাবে অবশ্যই সেট করে নেবেন, এতে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে।
একেবারে ভালোভাবে আমি এটা সেট করে নিলাম। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব একেবারে ঠান্ডা হওয়া পর্যন্ত। একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন এটাকে আমি পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনাদের যার যেমনটা ভালো লাগে সে অনুযায়ী অবশ্যই কেটে নিতে পারবেন। এই বরফিটা এমনি খেতে যেমন মজার, আপনারা ইচ্ছে হলে এটা লুচি অথবা পরোটা কিংবা রুটি দিয়েও পরিবেশন করতে পারবেন, যার কাছে যেমনটা ভালো লাগে, অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। সুজির বরফি এখন একেবারে রেডি, পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারবেন যার কাছে যেমনটা ভালো লাগে। আমি একইভাবে সবগুলা বের করে নিব। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ দারুণ মজার। আমি উপর দিয়ে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি, আপনার ইচ্ছে হলে বাদাম কুচিও দিতে পারেন, যার যেমনটা ভালো লাগে। এই বরফিটা কিন্তু শক্ত হয় না, একেবারে সফট হয়, তাই ছোট থেকে বড় সবাই খুব মজা করে খেতে পারবে। আশা করি রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে। আজকের মতন এখানে শেষ করবো। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।